নারী শিশু সহ সুদানে আটকে পড়া 700 বাংলাদেশীকে দেশে আনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী 2 মে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং এ কথা জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, মঙ্গলবার খার্তুম থেকে 9টি বাসে পোর্ট অফ সুদানে নিয়ে আসা হবে দেশে ফেরার জন্য নিবন্ধন করা 700 বাংলাদেশীকে। সেখান থেকে সৌদি জাহাজে করে তাদের নেওয়া হবে জেদ্দা পোর্টে। 3 বা 4 মে তারা জেদ্দা পোর্টে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সৌদি সরকার তাদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করেছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানে বিভিন্ন ফ্লাইটে সুবিধাজনক উপায়ে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। প্রয়োজনে ব্যবস্থা করা হবে বিশেষ ফ্লাইটে। এ পর্যন্ত 35 জন বাংলাদেশি সুদান থেকে নিরাপদে অন্যান্য দেশে যেতে পেরেছেন বলেও জানান তিনি। যারা এখনও দেশে ফেরার জন্য নিবন্ধন করেননি তাদের হটলাইনে যোগাযোগ করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। যে পরিমাণ সংখ্যায় আমরা পাবো আমরা তাদেরকে নেক্সট অ্যাভেলেবল জাহাজে তুলে আমরা জেদ্দা পোর্টে নিয়ে আসব এবং জেদ্দাতেও আমাদের যেসব হোটেল দেওয়া হবে সৌদি কর্তৃপক্ষ থেকে সেখান থেকে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে আমরা পাঠানো শুরু করব। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কর্মকর্তারা সেখানে রয়ে গেছেন। আত্মীয় স্বজন যারা আছেন দয়া করে আমাদের দূতাবাসের এই নাম্বারগুলিতে অযথা ফোন করবেন না, না পেলে দয়া করে একটা খুদে বার্তা দিয়ে রাখবেন। ওই হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগের নাম্বার বা আপনার অবস্থান ব্যাখ্যা করে ছোট একটা বার্তা দিয়ে রাখবেন, আমাদের দূতাবাসের কর্মকর্তারা আপনাদের কাছে পৌঁছে যাবেন।